বিএনপির আন্দোলন সংগ্রাম দেখে সরকার ভয় পেয়েছে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সরকার পুলিশ দিয়ে বিরোধী দলের আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করছে নির্বিচারে গুলি করে নেতাকর্মীদের হত্যা করছে সোমবার রাজধানী রিপোর্টার্স ইউনিটির সামনে শাহবাগ ও রমনা থানা বিএনপি আয়োজিত এক সমাবেশে এ অভিযোগ করেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এ সরকারের অধীনে নির্বাচন মানি না নতুন নির্বাচনকালীন সরকার হবে সেই সরকারের অধীনেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে তারপর নিরপেক্ষ নির্বাচন হবে আর সেটা আদায় করে নিতে হবে আন্দোলনের মাধ্যমে সুতরাং এই দেশের জনগণ আওয়ামী লীগকে কখনও ভোট দেবে না জ্বালানি তেল নিত্যপণ্যের দাম গণপরিবহনের ভাড়া বাড়ানো এবং পুলিশের গুলিতে ভোলা ও নারায়ণগঞ্জে দলীয় নেতাকর্মী নিহতের প্রতিবাদে রমনা ও শাহবাগ থানা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আমরা আছে। সাবেক এই মন্ত্রী বলেন আগে আমরা পল্টনে কর্মসূচি করতাম পরে মুক্তাঙ্গনে আনা হলো। সেখানেও বন্ধ করে দেয়া হয়েছে তারপর আমরা প্রেস ক্লাবের সামনে করেছি সেখানেও আজ কর্মসূচি পালন করতে দেয়নি আমাদের ক্লাব থেকে কিন্তু এটাতে আমরা কিন্তু অখুষি হই নাই আমরা একদিন ঢাকা শহরের প্রতিটা গলিতে কিন্তু মিটিং করব। মনে রাখবেন সেদিন ঢাকা শহরে আপনাদের কী অবস্থায় দেখব রাজপথে কটা গাড়ি থাকে আমরা দেখব আর রাজপথ রাজপথ কিন্তু আমরা শুধু আপনাদের হাতে ছেড়ে দেবো না ওই রাজপথে ইনশাল্লাহ আমরা দখল করবো সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আরফাত ইসলাম গ্লোবাল টেলিভিশন ঢাকা